যাই হোক, এখানে এসে অনেক ভালো লাগলো। এই পাকুড়তলে এখানেই দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বন্ধুর সাথে, আমরা প্রায় 5-6 জন মতো ছিলাম। আর এখানে যে পরিস্থিতি হয়ে রয়েছে সেটা আগে ছিল না। দেখুন কত সুন্দর বাতাস বইছে চারিদিকে, কত সুন্দর বাতাস বইছে, এবং জবা গাছগুলো দেখা যাচ্ছে কত সুন্দর। আর 10-15 বছর আগে এখানে আমি এসেছিলাম বন্ধুর সাথে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর, এবং এই রাস্তাটা সত্যি আমাকে খুবই নাড়া দেয়। অনেক দিন আগেকার স্মৃতি যখন নতুন করে মনে পড়ে, মনের ভিতরটা আঁচড় দিয়ে ওঠে। এইদিকে আসলাম আর এখানে আসবো না তা কি করে হয়। So let's go with me on a holy place after 10 years later. বরাবরই গাছপালা আমার অনেক বেশি ভালো লাগে, আর এই টানে 10 বছর আগে ফেলে আসা স্মৃতিকে উদ্ঘাটন করতে আবারও চলেছি রানীনগর গ্রামে। সেখানে ছোট্ট একটা মন্দির আছে, এবং সেই মন্দিরের উপরে বিশাল অশ্বত্থ গাছের পাতাগুলোর নড়নচড়ন এখন আমার মনে পড়ে। বন্ধু মানবের সাথে সেখানে গিয়ে অনেক আনন্দ করেছি, তাদের ভিটামাটিতে গিয়ে এক অসাধারণ অনুভূতি হয়েছে আমার। আজ সেই রাস্তার দিকে আবারও এগোচ্ছি, ধীরে ধীরে আমরা কিছুক্ষণের মধ্যে সেই জায়গায় পৌঁছে যাব। রাস্তার দুই প্রান্তে রয়েছে মাঠ, এবং সেই মাঠের থেকে আমরা সদ্য ছোলা গাছ তুলে ছোলা খেয়েছিলাম, সাথে খেয়েছিলাম প্রচুর পরিমাণে খেসারি। সেখান থেকে খেসারির যে ফল সেটা খেয়েছি, মটর ফল খেয়েছি, সত্যি একটা অসাধারণ ফিলিংস আসে। ছোট্ট ছোট্ট ছেলেরা সাইকেল চড়ে সেই স্মৃতি সত্যি এক অসাধারণ অনুভূতি দিচ্ছে, এবং এইখানকার গাছপালাগুলো অনেক বেশি সুন্দর, যা অনেক বেশি আপনাদের আনন্দ দেবে। যাই হোক, এখানকার ফুলগুলো অনেক বেশি কালারিং হয়ে আছে, আর অশ্বত্থ গাছের পাতা এবং তার নিচে যে ছোটো ছোটো খসখসে আওয়াজ সেটা এখনও মনে পড়ে, বাজে আমার কানে। সো চলুন আমার সাথে। বেশ কয়েক বছর আগে আমার চাচুর ঠিক এই গ্রামে বিয়ে খেতে এসেছিলাম, যদিও এই গ্রামটা আমার সম্পূর্ণ অপরিচিত। তবে যাই হোক, গাছপালা দিয়ে ঘেরা এই গ্রামটি আমার বেশ ভালো লেগেছে। যাই হোক, সেই গ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সেই জায়গায়। সেটি একটি বিশাল বড় এবং ছোট্ট মাপের একটি এলাকা দিয়ে ঘেরা, গাছপালা দিয়ে ঘেরা দারুণ একটা জায়গা। তো যাই হোক, সেখানে গিয়ে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আমাদেরকে সোজা এই রাস্তা দিয়ে চলে যেতে হবে, এবং সামনে গিয়ে একটা ডান দিকে মোড় পাবো আমরা, সেই ডান দিকের মোড় বাঁক নিতে হবে। ডান দিকের মোড় বাঁক নিয়ে সামান্য কিছুটা রাস্তায় গিয়ে আমরা উক্ত স্থানে ঠিক পৌঁছে যাব, এবং সামনের যে রাস্তার দুই পাশের গাছপালাগুলো অনেক বেশি সুন্দর, যেন ভি আকৃতির মতো হয়ে আছে। এবং সেখানে কিছু গাছ রয়েছে যেগুলো এই সময়তে সুন্দর গোলাপি হলুদ রঙের ফুল দিচ্ছে। কি কালারে ফুল ফুটেছে, গোলাপি পুরো, আমি সিনেমাতে দেখেছি বেগুনি কালারের ফুল, ছোট্ট কাঠবিড়ালি, হলুদ বেগুনি, এখানে খুব সুন্দর সুন্দর গাছ আছে তো, বেশ অসম অসম অসম, চারিদিকে যেদিকে যাই অসম অসম, দারুণ সুন্দর লাগছে তো এই রাস্তা, অপূর্ব সুন্দর বাতাস বইছে। আর এখানে একটা গাছ আছে, এই গাছের কাছে আমি একটু যেতে চাইছি। এখানে একটা ছোট্ট একটা মন্দির মতো আছে না, ও দূরে মন্দির দেখা যাচ্ছে, মন্দিরে বহুদিন আগে এসেছিলাম। ওখানে মেলা হয়,
আবার ঢুকবো, কারণ ওখানে অনেকদিন আগে এসেছি একবার, মনে পড়ে জায়গাটা খুব। বহুদিন আগে মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছি, ঠিক তার শেষের দিন এক গোছা বন্ধু মিলে আমরা সব এইগুলোতে ঘুরতে এসেছিলাম। তো এই জায়গাটা অনেক পরিচিত, কি দারুণ জায়গাটা একবার লক্ষ্য করুন। সারি সারি গাছপালা, ছায়ার মধ্যে অপূর্ব সুন্দর লাগছে। এবার এদিকে জায়গা ঘুরে আসি। ওকে আসি। বহুকাল আগে, প্রায় 10-15 বছর আগে এখানে আমি এসেছিলাম বন্ধুর সাথে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর, এবং এই রাস্তাটা সত্যি আমাকে খুবই নাড়া দেয়। অনেক দিন আগেকার স্মৃতি যখন নতুন করে মনে পড়ে, মনের ভিতরটা আঁচড় দিয়ে ওঠে। এইদিকে আসলাম আর এখানে আসবো না তা কি করে হয়। আমার এক বন্ধু ছিল, তার নাম ছিল মানব, সে ছিল হিন্দু ধর্মের। তবে আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ ছিল অনেক দৃঢ়, তাই তারই টানে সে বলেছিল এখানে আসতে, তাই আমি এসেছিলাম। আর আবারও মনে পড়েছে, তাই সেই জায়গা আবারও ঘুরতে এসেছি। এখানে একবার থামবো, ভিতরটা একবার দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই যে এটা হচ্ছে ভিতর। এই পাকুড়তলে এখানেই দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বন্ধুর সাথে, আমরা প্রায় 5-6 মতো ছিলাম। আর এখানে যে পরিস্থিতি হয়ে রয়েছে সেটা আগে ছিল না, এই জবা গাছটাও ছিল না, এই পাকুড় গাছটাই অতীতে সাক্ষী হয়ে রয়েছে। এবং এখানে যে গাছগুলো ছিল সেগুলো খুব একটা ছিল না, এবং সামনে যে গাছটা রয়েছে, আর এই রিসেন্টলি এই মন্দিরটা একদম নতুন হয়েছে, মানে এই মন্দিরটা আগে ছিল না। মন্দিরের চূড়াতে এখন মাইক রয়েছে, সম্ভবত এখানে প্রতিদিনই হরে কৃষ্ণ গীত গাওয়া হয়, এবং এখানেও পবিত্র গাছে পুজো করা হয়, এবং এর পাশে দিকে রয়েছে মাঠ। আর সত্যি তো যখন আমি এসেছিলাম তখন এই গাছে পাতাগুলো ঝরে ঝরে পড়ছিল, আর এত সুন্দর মনোরম পরিবেশ ছিল সত্যি ভাবা যায় না। প্রত্যেকটা ধর্মস্থানই আপন আপন লোকেদের কাছে পবিত্র, যেমনই আমাদের কাছে মসজিদ পবিত্র, ঠিক তেমনই এখানেও কিন্তু অনেক পবিত্র জায়গা। সামনে রয়েছে শিব মন্দির, এবং এর পাশে রয়েছে জুতোখলিয়া মন্দিরে প্রবেশ করিবেন, আশ্রম প্রাঙ্গণে পবিত্রতা বজায় রাখবেন। একদম ঠিক যখন আমি এসেছিলাম এই পাকুড়ের পাতা ঝরে ঝরে নিচে পড়ছে, দেখুন কত সুন্দর বাতাস বইছে চারিদিকে, কত সুন্দর বাতাস বইছে, এবং জবা গাছগুলো দেখা যাচ্ছে কত সুন্দর। আর এদিকে চারিদিকে যেদিকে তাকাই শুধুমাত্র সবুজ আর সবুজ, আর নিচে ছায়া ভরা পূর্ণ একটা জায়গা, এবং এটা খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ, অপূর্ব সুন্দর একটা পরিবেশ। এখান থেকে যদি দেখি চারিদিক মৌমাছি বাসা বেঁধেছে এখানে, আর এই দিককার দৃশ্যটি সত্যি নজর কাড়ার মতো, পুরো গাছের শেড হয়ে রয়েছে এখানে। এবং সে ঝরো ঝরো পাতায় খসমসে স্মৃতি এখনও মনের ভিতরে আঁচড় দেয়। যাই হোক, এই জায়গাটা দেখে আমার খুবই ভালো লাগছে, একটা শান্তি আছে এখানে, প্রচণ্ড শান্তি আছে, কারণ এখানকার বাতাস, এখানকার ঠান্ডা পরিবেশ সত্যি অসাধারণ একটা অনুভূতি দিচ্ছে। এবং এই পাশেই কিছু শিশু গাছের ডালপালা রয়েছে, এবং শগন গাছ রয়েছে, যেগুলো অনেক সুন্দর। যাই হোক, ভিতরে কুকুর আছে, একটু রিস্কি হয়ে যাবে, যার ফলে আমি সেখান থেকে চলে আসলাম, একটা রিস্ক নিলাম না। আর এই প্রান্তে যদি দেখি প্রাঙ্গণের, মন্দির প্রাঙ্গণের এই প্রান্তে এই গাছগুলো রয়েছে, এবং এগুলোকে বেড়া দেওয়া ঘেরা রয়েছে, এবং একটা জবা ফুল। আর এই জবা ফুল ছাড়া, এই জবা ফুল ছাড়া আমাদের হিন্দু ভাইদের পুজো হয় না, তাই এই জবা ফুলও এখানে লাগানোই হয়েছে। তো যাই হোক, এই মন্দির প্রাঙ্গণটি অনেকটাই দূর, এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি অনেকটাই আসতে হয়, এবং সামনে সম্ভবত একটা কুয়ো, সম্ভবত এখানে অনেক আগে কুয়ো ছিল, এখন কুয়োর অবস্থাটা কীরকম দেখি। ও
এখানে কুয়ো আছে, বাট এখানে কুয়োতে জল নেই এবং দুই দিকে পা ফেরকাটা করে কুয়োতে নামে। ওফো, যাই হোক, সামনে কিছু পুরোহিতরা হয়তো রয়েছেন এবং এখানে মৌমাছির মৌচাকেরা বাসা বেঁধেছে সামনে। আর এটা হচ্ছে আমাদের হিন্দু ভাইদের খুব সুন্দর একটা জায়গা, এখানে হরে রাম রাম রাম। যাই হোক, এখানে এসে অনেক ভালো লাগলো। আর সে মাধ্যমিক দেওয়ার পর বহু বছর পর, প্রায় 10-15 বছর পরে এখানে এসে আলাদা একটা ফিল হচ্ছে। আর চারিদিকে বাতাস বইছে, পাকুড় গাছের পাতা বা অশ্বত্থ গাছের পাতাগুলো ঝিরিঝিরি করে বইছে, চারিদিকে পাখির ডাক। উফ, ইটস নাইস প্লেস রিয়েলি। আর যখন এসেছি তখন পাকুড় গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছিল, সম্ভবত তখন মার্চ মাসের, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকেই। আর সত্যি তখন তো আলাদা একটা অনুভূতি ছিল। অ্যান্ড আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড অ্যান্ড ফিলিং ভেরি কুল টুডে বিকজ আই কেম হিয়ার আফটার 10 ইয়ার্স ল্যাটার। ওফ, খুব ভালো লাগলো এখানে এসে। যদি আমার বন্ধু, পুরাতন বন্ধুকে ফিরে পেতাম, মানব, সে জানি না কোথায় আছে কী করছে, তাহলে আরও বেশি ভালো লাগতো। আর এখানে ঘুরতে এসে আমার খুবই বেশি ভালো লাগলো। আপনারা এখানে এসে দেখতে পারেন, খুবই সুন্দর জায়গা এবং প্রচুর ঠান্ডা এবং শান্ত জায়গা। এখানে প্রচুর বড় মন্দির রয়েছে, মন্দিরের পাশে অনেক পুজো মূর্তি রয়েছে। যদি এসে থাকেন তাহলে অনেক বেশি ভালো লাগবে। এখান থেকে, রানীনগর থেকে খুব নিকটেই টুঙ্গিঘাট পার হয়ে এখানে আসতে হয়। সো এখান থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। ও, তাহলে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। অনেক বেশি ভালো লাগলো এখানে এসে। এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। ছোট্ট একটা রাস্তা, মেট্রো রাস্তা পার করে আমাদেরকে যেতে হবে নদীর প্রান্তে। এটি হলো জলঙ্গ নদী। যাই হোক, জলঙ্গী নদীর দুই পাশে প্রচুর মানুষ চাষবাস করে থাকে। আমরা এখনও সোজা চলে যাব এবং সেই প্রান্তে ছোট্ট একটি বাঁশের সেতু আছে। সেই বাঁশের সেতু ক্রস করে আমরা মুর্শিদাবাদে প্রবেশ করব। তো যাই হোক, আজকের ট্রিপটি ছিল অনেক বেশি সুন্দর, অনেক বেশি আকর্ষণীয়। যাক, মনের ভিতরটা যে আঁচড় দিচ্ছিল সেটা এখন স্তব্ধ হয়েছে। অনেক বেশি ভালো লাগছে অতীতের স্মৃতিগুলোকে একসাথে জোড়বন্ধন করতে পেরে। এখন আমরা ছোট্ট একটা বাঁশের সেতু পার করে ও প্রান্তে পৌঁছে যাব। তো বন্ধুরা, আজকের ট্রিপ এখানে শেষ হলো। আমরা পার করে মুর্শিদাবাদে পৌঁছে গেলাম। এনাকে ঘাট ভাড়া দিলাম, ইনি অসুস্থ, এনার জন্য দোয়া করবেন। যাই হোক, আজকের ট্রিপ এখানে শেষ হলো। হাফিজ যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আপনার আপনার পরিবারের যত্ন নেবেন, সময় দেবেন। ততক্ষণে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে। সো গুড বাই, টাটা, টেক কেয়ার।